আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন রবিউল আউয়াল মাসের বারো তারিখ কবে এবং রবিউল আউয়াল মাসের রোজা কয়টি এবং রবিউল আউয়াল মাসের বারো তারিখের বিশেষ আমলগুলো কি রবিউল আউয়াল মাস এটি আরবি বছরের তৃতীয়তম মাস রবিউল আউ্য়াল মাসের বিশেষ ফজিলত রয়েছে এবং অনেক গুরুত্ব রয়েছে এই মাসের মর্তবা অনেক বেশি কারণ আল্লাহ পাকের সৃষ্টির সেরা আঠারো হাজার মাখলুকাতের সৃষ্টির উশিলা মহান আল্লাহ পাকের সর্বদিক প্রিয় সর্বশ্রেষ্ঠ মানব দুজাহানের সর্দার হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এই মাসের বারো তারিখে এই দুনিয়াতে আগমন করেন এবং এ মাসেই তিনি বিশ্ববাসীকে সুখ সাগরে ভাসিয়ে মহান প্রভুর সান্নিধ্যে চলে গিয়েছেন অর্থাৎ রবি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন আল আউয়াল মাসের বারো তারিখে সুপ্রিয় দর্শক ও শ্রোতা রবি আল আউয়াল মাসের বারো তারিখ কবে এবং কি বাড়ে দুই হাজার একুশ সালে বারোই রবিউল আউয়াল অক্টোবর মাসের বিশ তারিখে রোজ বুধবারে রবিউল আউ্বাল মাসের রোজা কয়টি রবিউল আউ্বাল মাসের রোজা বিশেষভাবে রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম যে পালন করতেন সেটি হলো রসুলের জন্ম উপলক্ষে বারোই রবিউল আউ্বাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রোজা পালন করতেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোমবারের দিন জন্ম গ্রহণ করেছেন রসুল সাল্লাহ সাল্লাম সারাটি বছর প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন এবং কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি কেউ জিজ্ঞাসা করলে উত্তর দিয়েছেন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন দিনটি ছিল সোমবার আল্লাহ তালা আমার উপর অহি অবতীর্ণ করেছেন কোরআন নাজিল করেছেন দিনটি হল সোমবার সাল্লাহ্লাম নিজের জন্মের শুকুর আদায়ের জন্য বিশেষভাবে প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন রসুল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় জন্ম উপলক্ষে রোজা পালন করতেন তাই রবিউল আউয়াল মাসের বিশেষভাবে একটি রোজা আমরা রাখতে পারি সেটি হলো বারো রবিউল আউয়াল মাসে এই উদ্দেশ্যে রসুলের রওজা মোবারকে আমি ইসাইলে সাপ করতেছি এবং কি রসুলের উদ্দেশ্যে আমি বিশেষভাবে অবাদত বন্দেকি করতেছি রসুলের রওজা মোবারকে আমি সব পৌঁছাবো এই উদ্দেশ্যে রোজা পালন করব এবং রসুলকে কে মহাব্বত করে ভালোবেসে আমি রোজা পালন করতেছি এরকম মনোভাব নিয়ে আমরা রসুলের জন্মের দিন সোমবারের দিন রোজা পালন করতে পারি এবং বারোই রবি আউয়াল মাসে আমরা রোজা পালন করতে পারবো রসুল সোমবারের দিন রোজা পালন করেছেন জন্ম উপলক্ষে আমরা যে কোনো বছর যে কোনো দিন আমরা যে নফল রোজা রাখবো সেটি হলো বারো রবিউল আউয়ালের দিন আমরা নফল রোজা রাখবো এবং রসুলের রোজা মোবারকে আমরা লাইলে সাব ও এই উদ্দেশ্য রোজা পালন করব সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আমরা বুঝে নিলাম সেটি হলো রসুল যার জন্ম উপলক্ষে রোজা পালন করতেন ঈদ পালন করতেন না আমরাও রোজা পালন করব ঈদ উদযাপন করব না ঈদে মিলাদুল নবী আমরা পালন করে থাকি আমরা উদযাপন করে থাকি এরকম আমরা করব না রসুল সাল্লাহ সাল্লাম তার জন্ম উপলক্ষে যে আমলটি করেছেন সেটাই আমরা করব রসুলের জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করব। এখন যে জিনিসটি আমাদের করে সেটি হলো বারো রবি আউয়ালের বিশেষ আমল কি বারো রবিউল আউ্লের বিশেষ আমল হলো এদিনে অধিক পরিমাণে নফল এবাদ উদ্বন্ধী করা অর্থাৎ নফল নামাজ পড়া জিকির করা কোরআন তেলাওয়াত করা তসপি তাহলিল পাঠ করা এবং সুল্লাহ সাল্লাহামের প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফের আমল করা এই আমল গুলো যদি আমরা করি আল্লাহ তালা খুশি হবেন এবং রসুল খুশি হবেন কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রজা মবরকে আমাদের আমলকে পৌঁছানো হবে রসুল আমাদের আমল দেখার পর খুব বেশি খুশি হবেন অক্ষান্তরে রসুলের শেখানো আমলকে না করে আমাদের মন গড়া ভাবে যদি আমরা ঈদে মিলাদুল্নবী উদযাপন করে থাকি জশ্নে জুলুস করে থাকি আরো যত ধরনের বিদেশীয় কিছু কালচার রয়েছে সেগুলা আমরা গ্রহণ করে ঈদ উদযাপন করি তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম অসন্তুষ্ট হবেন এবং কি বারো রবিউল আউলের শিক্ষা থেকে আমরা দূরে থাকব। রসউলের মৃত্যু হয়েছে এটি আমাদের জন্য শোকের বিষয় আমরা সেদিন অধিক পরিমাণে কোরআন তেলাতামের প্রতি আমরা ইসালে সব করব এবং কি আল্লাহ তালার দরবারে আমরা অধিক পরিমাণে দোয়া করব মোনাজাত করব আল্লাহ পাক রব্বুল আলমের আমাদের সকলকে রবি আলাউল মাসের বারো তারিখে বিশেষ গুরুত্ব সহকারে রোজা পালন করার তৌফিক দান করুক এবং কি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতি তাহলে জিকে রাজগার এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং কি রবি আলাউল মাসের বারো তারিখে রসুলের জন্মবৃত্তান্ত বিষয়গুলো আলোচনা পর্যালোচনা এমনকি অধিক পরিমাণে রসুলের শেখানো বিষয়গুলো স্মরণ করার